ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে আপনাদেরকে ওমানের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ জানাবো। শুরুতে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতে চাই সেটি হচ্ছে, গত জুমাতে ওমানের প্রায় সকল মানুষ অংশগ্রহণ করেছেন এবং জুমার নামাজ আদায় করেছেন। ফাইনালি ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে জুমার নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া ছিল তারা ভিতরে ঢুকে জুমার নামাজ আদায় করতে পেরেছেন, যাদের ভ্যাকসিন ছিল না তারা বাইরে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন। ওমান সুপ্রিম কমিটির পক্ষ থেকে প্রায় 2 বছরের কাছাকাছি সময় জুমার নামাজ বন্ধ ছিল। করোনা পরিস্থিতি উন্নত হওয়ার কারণে ওমান সুপ্রিম কমিটি পুনরায় জুমার নামাজ আদায় করার সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে করে এ ধরনের পরিস্থিতি আর কখনো তৈরি না হয়। এরপরে আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই সেটি হচ্ছে, ওমানে যে সকল প্রবাসীরা ওমানের বাহিরে অবস্থান করছেন, ওমানে অবস্থান করছেন, যাদের ভিসা পতাকার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে ভিসা পতাকার জরিমানা থেকে ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা আপনারা গুগলে dainikprabash.com লিখে সার্চ করলে আপনারা এই নিউজটি পেয়ে যাবেন এবং এই নিউজটি আপনারা পড়ে নেবেন যে কোন কোন ক্যাটাগরির প্রবাসীদের ভিসা পতাকার জরিমানা মকুব করা হয়েছে, কারা ভিসা পতাকা তৈরি করতে পারবেন, বিস্তারিত আপনারা ধারণা পেয়ে যাবেন। এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লাইট প্রসঙ্গ, যে বাংলাদেশের সাথে ওমানের বিমান চলাচলের এখন বাংলাদেশ থেকে ওমান আসার ক্ষেত্রে ফ্লাইটের মূল্য কত রয়েছে এবং ওমান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ফ্লাইটের মূল্য কত রয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেব। বর্তমানে এখন বাংলাদেশ থেকে ওমান আসার ক্ষেত্রে টিকিটের মূল্য অনেকটা হাই রয়েছে। তো অক্টোবর মাসের 1 তারিখে আমি টিকিট দেখতে পাচ্ছি, শুক্রবার অক্টোবর মাসের 1 তারিখে জাজিরা এয়ারলাইন্সে 174 রিয়ালের টিকিট রয়েছে। এছাড়া কাতার এয়ারলাইন্সে রয়েছে 201 রিয়ালের টিকিট কমের ভিতরে। এরপরে কাতার এয়ারলাইন্সের আরেকটা টিকিট রয়েছে 194 রিয়াল। এছাড়া এমিরেটের টিকিট রয়েছে সর্বনিম্ন 244 রিয়াল। এরপরে 2 অক্টোবর টিকিট রয়েছে, এমিরেট এয়ারলাইন্সের টিকিট রয়েছে 197 রিয়াল ঢাকা থেকে মাস্কেট। কাতার এয়ারলাইন্সের টিকিট রয়েছে ঢাকা থেকে মাস্কেট 177 রিয়াল। এমিরেটস এয়ারলাইন্সের টিকিটের মূল্য রয়েছে 197 রিয়াল ঢাকা থেকে মাস্কেট। এছাড়া এমিরেট এয়ারলাইন্সের টিকিট রয়েছে 244 রিয়াল। সর্বনিম্ন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাতার এয়ারলাইন্সের টিকিট রয়েছে 179 রিয়াল। তো অক্টোবর মাসের দিকে টিকিটের মূল্য কিছুটা কম দেখা যাচ্ছে। এরপরে আমি আপনাদেরকে 3 অক্টোবর কোন কোন টিকিটগুলো সস্তা রয়েছে। কাতার এয়ারলাইন্সে 177 রিয়ালের টিকিট রয়েছে ঢাকা থেকে মাস্কেট। এরপরে কাতার এয়ারলাইন্সে 177 রিয়ালের দুটো টিকিট রয়েছে সেদিন। এছাড়া রয়েছে কাতার এয়ারলাইন্সের টিকিটগুলোর দামই কম রয়েছে, 179 রিয়াল ঢাকা থেকে মাস্কেট। এছাড়া আরও অন্য অন্য এয়ারলাইন্সের টিকিটও রয়েছে, আমি আপনাদেরকে সেগুলো আর রেট বললাম না, সেগুলো অনেক হাই রেটের রয়েছে। এরপরে আমরা যদি 3 অক্টোবরে যাই, 3 অক্টোবরে কী কী টিকিট রয়েছে। 3 অক্টোবরে আমরা দেখতে পাচ্ছি এমিরেটস এয়ারলাইন্সে টিকিটের মূল্য রয়েছে 490 রিয়াল, বুঝতে পারছেন অনেক বেশি। এছাড়া জাজিরা এয়ারলাইন্সের টিকিটের মূল্য রয়েছে 175 রিয়াল। তারপরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিটের মূল্য রয়েছে 186 রিয়াল। এছাড়া আপনারা আরও দেখতে পারবেন যে কাতার এয়ারলাইন্সের টিকিট রয়েছে 179 রিয়াল। এরপরে আমরা যদি 4 তারিখের দিকে যাই, 4 তারিখেও টিকিটের প্রাইস কী দেখাচ্ছে। 4 তারিখের টিকিটের প্রাইস দেখাচ্ছে এমিরেটস এয়ারলাইন্সে 168 রিয়াল। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সে টিকিট রয়েছে আর একটা 168 রিয়াল ঢাকা থেকে মাস্কেট। কাতারের একটি টিকিট রয়েছে সেটা হচ্ছে 191 রিয়াল। এছাড়া কাতার এয়ারলাইন্সের আরেকটা টিকিট রয়েছে ঢাকা থেকে মাস্কেট 199 রিয়াল। বাকি যেগুলো উচ্চ মূল্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপরে আমরা 6 তারিখের দিকে যদি যাই, তাহলে 6 অক্টোবরে যে টিকিটের প্রাইস রয়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব।
6 তারিখে যে টিকেটের মূল্যগুলো রয়েছে 6 অক্টোবর দেখতে পাচ্ছি কাতার এয়ারলাইন্সে 177 রিয়ালের টিকেট রয়েছে, সালামিয়ারে 196 রিয়ালের টিকেট রয়েছে। এছাড়া কাতার এয়ারলাইন্সে আরেকটা টিকেট রয়েছে 177 রিয়াল, কাতার এয়ারলাইন্সে 79 রিয়ালের একটা টিকেট রয়েছে। তো আপনাদেরকে আমি 10 তারিখ পর্যন্ত টিকেটের প্রাইস বলে দিচ্ছি, এরপরে আপনারা নিজেরা চাইলে চেক করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এই লিংক দেওয়া থাকবে, আমি কোন ওয়েবসাইট থেকে টিকিটগুলো চেক করে আপনাদেরকে জানাচ্ছি। তো আশা করছি আপনারা সকলে টিকিট চেক করে ওমান আসার চেষ্টা করবেন। 7 তারিখে দেখতে পাচ্ছি, 7 তারিখে এমিরেটস এয়ারলাইন্সের টিকেটের মূল্য রয়েছে একটা 197 রিয়াল, এমিরেটসের আরেকটা টিকিট রয়েছে 7 তারিখে নন একটা জায়গায় স্টপ করবে, সেটা হচ্ছে দুবাইতে স্টপ করবে, সেই টিকেটের মূল্য আছে 168 রিয়াল। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের আরও টিকিট রয়েছে সেম প্রাইসের 168 রিয়ালের, 97 রিয়ালের একটা টিকিট রয়েছে। কাতার এয়ারলাইন্সের 180 রিয়ালের টিকিট রয়েছে, এরপরে কাতার এয়ারলাইন্সে 81 রিয়ালের টিকিট রয়েছে, এরপরে টার্কিশ এয়ারলাইন্সের 180 রিয়ালের টিকিট রয়েছে, এমিরেটসের আরেকটি টিকিট রয়েছে 197 রিয়াল। এরপরে আমরা 8 তারিখে যদি দেখি 8 তারিখের টিকিটের প্রাইস কী, তো আপনাদেরকে আমি 10 তারিখ পর্যন্ত বলে দিব, আপনারা চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এমিরেটসের টিকিটের মূল্য দেখতে পাচ্ছি 197 রিয়াল 8 তারিখে, সালামিয়ারের 196 রিয়ালের টিকিট রয়েছে, জাজিরা এয়ারলাইন্সের টিকিটের মূল্য রয়েছে দেখতে পাচ্ছি 174 রিয়াল, এমিরেটস এয়ারলাইন্সের টিকিটের মূল্য রয়েছে দেখতে পাচ্ছি 197 রিয়াল, এরপরে এমিরেটসের আরেকটা টিকিটের মূল্য রয়েছে 168 রিয়াল, কাতার এয়ারলাইন্সের 179 রিয়ালের একটা টিকিট রয়েছে। এরপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম সবসময় বেশি, সেটা আপনারা জানেন, 224 রিয়ালের একটা টিকিট রয়েছে। এরপরে 9 তারিখে যে টিকিট প্রাইস রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। 9 তারিখে বরাবর যে পরিমাণ টিকিটের দাম আমি দেখতে পাচ্ছি, 9 অক্টোবর টিকিট রয়েছে এমিরেটস এয়ারলাইন্সের 197 রিয়ালের টিকিট আছে, এরপরে কাতার এয়ারলাইন্সের 160 রিয়ালের টিকিট আছে, এরপরে এমিরেটস এয়ারলাইন্সের 168 রিয়ালের টিকিট রয়েছে, কাতার এয়ারলাইন্সের 160 রিয়ালের টিকিট রয়েছে, এমিরেটের 168 রিয়ালের টিকিট রয়েছে। অর্থাৎ অক্টোবরের পরে টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং প্রাইসগুলো যথেষ্ট নাগালের ভিতরে বলা যেতে পারে। আগে যেমন 200 উপরে ছিল, 200 বেশি ছিল, এখনও কিছু কিছু এয়ারলাইন্সের 200 উপরে রয়েছে। তো আমি আশা করছি যে সকল এয়ারলাইন্সের টিকিটের মূল্য কম আপনারা সেগুলো কিন্তু চয়েস করবেন। তো সর্বশেষ 10 তারিখের টিকিটের মূল্যটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। 10 তারিখে আমি টিকিট দেখতে পাচ্ছি কাতার এয়ারলাইন্সে ঢাকা থেকে মাস্কেট 176 রিয়ালের টিকিট রয়েছে, এরপরে কাতার এয়ারলাইন্সে 158 রিয়ালের টিকিট রয়েছে, তারপরে ওমানের টিকিট আছে দেখতে পাচ্ছি 261 রিয়াল, এছাড়া সালামিয়ার টিকিট আছে, কাতার এয়ারলাইন্সের টিকিট আছে 166 রিয়াল, এরপরে গালফিয়ারের টিকিট আছে 174 রিয়াল। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আরও অন্যান্য এয়ারলাইন্সের টিকিট আছে, সেগুলোর মূল্য অনেকটা বেশি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা একটু যাচাই বাছাই করে কোন তারিখে টিকিটের মূল্য কত সেগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। এছাড়া পরবর্তী সপ্তাহে আমি আপনাদেরকে আরও 10 দিনের টিকিটের প্রাইস বলে দিব, তারপরে আপনারা সেখান থেকে চাইলে আপনার টিকিট সংগ্রহ করতে পারবেন। তো আশা করছি আজকের বিষয়টা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যারা আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই। এরপরে আপনাদের করা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করব। এখন প্রথম প্রশ্নটা আজকে নিয়ে নিচ্ছি শামসুল আলম ভাইয়ের প্রশ্ন। শামসুল আলম ভাই জানতে চেয়েছেন যে সকল প্রবাসীদের পাসপোর্ট ব্লকে আছে সে সকল প্রবাসীরা তারা কী করবেন। পাসপোর্ট ব্লক থাকলে আপনাকে পাসপোর্ট ব্লক যদি ছুটাতে পারেন আপনার আরবির সাথে যোগাযোগ করে, তাহলে আপনি ভিসা পতাকা তৈরি করতে পারবেন। এরপরে যিনি প্রশ্ন করেছেন তিনার নাম হচ্ছে মনির হোসেন। মনির হোসেন ভাই জানতে চেয়েছেন ভাই পতাকার মেয়াদ আছে পাসপোর্ট ব্লক, আমি দেশে যাওয়ার জন্য কি করব। যদি পতাকার মেয়াদ থাকে আর পাসপোর্ট যদি ব্লক থাকে, তাহলে আপনি দেশে যেতে হলে আপনি ফাইনালি আপনি সরত অফিসে যাবেন, যাওয়ার পরে আপনার যাওয়ার একটা তারা প্রসেস আপনাদেরকে আপনাকে বলে দিবে। তবে আপনি পাসপোর্ট ব্লক থাকলে
আপনি বাংলাদেশে যেতে পারবেন, যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো বাধা নেই ইনশাল্লাহ। এরপরে শুভ ভাই প্রশ্ন করেছেন, দেশে আটকা পড়া প্রবাসীদের আসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে কিনা? জি না, কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়নি। যেহেতু ওমান সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যারা বাংলাদেশে 2020 সালে গিয়ে আটকা পড়েছেন তারা 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ওমান আসতে পারবেন এবং তাদের ভিসা পতাকা নবায়ন 31শে ডিসেম্বর পর্যন্ত অটোমেটিকলি করা হয়েছে। এটি ছিল মূল বিষয়। এরপরে জাহিদ হোসেন প্রশ্ন করেছেন, পাসপোর্ট আরবির কাছে, তিনি আরবির কাছ থেকে পালিয়ে চলে আসছেন, এখন কি করবেন? এখন একটা কাজে করার আছে, আপনার আরবির সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে পাসপোর্ট আপনি কিভাবে নিতে পারেন সেটা আপনি তার সাথে কথাবার্তা বলে নেবেন। আর আপনি যদি তার কাছে কাজ করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি উন্নত পরিবর্তন হয়ে যাবেন সেটা বলতে পারেন। তবে এক্ষেত্রে হয়তো বা আপনাকে কিছু টাকা পয়সা খেয়ে আরবি তানাজুল দিতে পারে, তানাজুল না দিলে ক্যান্সেল দিলেও কিন্তু কোনো সমস্যা নয়। ইনশাল্লাহ আপনি পরবর্তী সময় আবার আসতে পারবেন যদি তার কাছ থেকে একটা এনওসি আপনি নিয়ে নিতে পারেন। এরপরে একটা প্রশ্ন অনেকজনে করেছেন, সেই প্রশ্নটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। যাদের পাসপোর্টের মেয়াদ 5 মাস বা 5 মাস থেকে কিছুটা কমও আছে তারা ওমান আসতে পারবেন, ওমান আসার ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই। তো বন্ধুরা, এ ছিল ওমানের আজকের কয়েকটা আপডেট নিউজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।